রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী কোভিড আক্রান্ত। আপনাদের জানিয়ে রাখবো যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী কোভিড আক্রান্ত। গতকাল অমিতাভ চক্রবর্তী বৈঠক করেছেন চন্দননগরের প্রার্থী এবং নেতাদের সঙ্গে। গতকাল দিনভর বিজেপির রাজ্য দপ্তরে ছিলেন অমিতাভ চক্রবর্তী। শিবাশিষ আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। শিবাশিষ, কি বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে? সুমনা, সবার আগে তোমায় বলে রাখি, তৃণমূল কংগ্রেসের পর এবার কিন্তু রাজনীতিতে প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপি ক্ষেত্র করোনা থাবা। এবং দেখা যাচ্ছে, আমি রয়েছি রাজ্য বিজেপি দপ্তরের সামনে। রাজ্য বিজেপি দপ্তরেই গতকাল ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। অমিতাভ চক্রবর্তী বিধায়ক অশোক দিন্দা এবং যুব বিজেপির যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি, সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, যিনি চিকিৎসক, এরা তিনজনই করোনা পজিটিভ এবং একাধিক নেতৃত্বের কিন্তু করোনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল তুমি যেমনটা বললে, চন্দননগরের বিভিন্ন বিজেপি প্রার্থী ও নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দিনভর বৈঠকে ছিলেন অমিতাভ চক্রবর্তী, গতকালও তিনি রাজ্য দপ্তরে এসেছেন। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন নেতৃত্বের একাধিক নেতা যাদের সঙ্গে গতকালকে তিনি বৈঠক করেছেন বা পরশুদিন বৈঠক করেছেন, তাদের কিন্তু করোনা পরীক্ষা করা হচ্ছে এবং সেই পরীক্ষার পরে কিন্তু আরও বেশ কয়েকজন পজিটিভ হতে পারেন, এমনটাই আশঙ্কা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। অন্যদিকে যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, রাজনৈতিকভাবে দেখতে গেলে শান্তনু ঠাকুর, হিরণ্ময় চট্টোপাধ্যায় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে তারা যখন রাজ্য নেতৃত্বের দিকে প্রশ্ন তুলছেন, প্রশ্নের অন্যতম কেন্দ্রবিন্দুতে কিন্তু সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। ফলে সেই সময় এই রাজনৈতিক জটিলতার সময় অমিতাভ চক্রবর্তী দপ্তরে না থাকা কিন্তু রাজনৈতিকভাবে জটিলতা আরও বাড়াবে, এমনটাই আশঙ্কা করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সুমনা, সেক্ষেত্রে কি রাজ্য দপ্তর স্যানিটাইজ করা হবে? শিবাশী, সংক্ষেপে। অবিলম্বে রাজ্য দপ্তর স্যানিটাইজের প্রস্তুতি শুরু করা হয়েছে, সে ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং যা যা করণীয় রাজ্য নেতৃত্বের তরফে তাই তাই করা হবে। আজ এখানে রাজ্য বিজেপি দপ্তর কিন্তু অনেকটাই খালি এবং প্রয়োজন ছাড়া কর্মীদের এই রাজ্য বিজেপি দপ্তরে এসে ভিড় করতে বারণ করা হয়েছে নেতৃত্বের তরফে। তুমি দেখতে পাচ্ছ রাজ্য বিজেপি দপ্তর আজ কিন্তু অনেকটাই খালি এবং তুমি বলছিলে যে স্যানিটাইজও করা হবে। ধন্যবাদ শিবাশিষ, তুমি এদিকে নজর রাখো।